लाइक करबे कमेंट करबे जे कि रकम लागलो ভিডিওটা তারপর হচ্ছে নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করবে এমন কি ছেলেদেরকে সামলানোর ডিউটি থাকে এমন কি বরকেও সামলানোর ডিউটি থাকে সুপ্রভাত বন্ধুরা এখন সকাল বেলায় উঠে লেগে ফেলেছি ঘর দোর পরিষ্কার করার জন্য তো প্রথমেই বলি যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখে লাইক শেয়ার করবে একদম ভিউজ হচ্ছে না একদম লাইক পড়ছে না কমেন্ট করছে না আমার একদম ভালো লাগছে না তোমরা ভিডিও দেখে লাইক করবে কমেন্ট করবে যে কিরকম লাগলো কিরকম ভিডিও তোমরা চাইছো সেই রকমের উপর ভিত্তি করে আমি তবে তো ভিডিওটা দেব তত তো আমার ভালো লাগবে উৎসাহ বাড়বে তো প্লিজ প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি হাত জোড় করে যে তোমরা আমার ভিডিওগুলো দেখবে দেখে লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে তো এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ প্রথমে আমি কাজবাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ বাড়ির যে সমস্ত ঝুলঝাল হয়ে থাকে সেই ঝুলঝাল পরিষ্কার করলাম করে দিয়ে ঝাড়টা দিয়ে এগিয়ে যাচ্ছি পরের কাজের জন্য তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো আবার অনুরোধ করে বলছি দেখো দেখে আমার এগিয়ে যাওয়ার সুযোগটা করে দিও তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ কোমর বেঁধে আঁটো সাঁটো হয়ে লেগে ফেলেছি কাজে তো বাড়ির ঘরদোর পরিষ্কার করার জন্য এমন একটা ডিউটি থাকে তেমনি আমার রূপচর্চা করারও ডিউটি থাকে এমনকি ছেলেদেরকে সামলানোর ডিউটি থাকে এমনকি বরকেও সামলানোর ডিউটি থাকে আর তারই মধ্যে পরে হচ্ছে ঘরদোর পরিষ্কার করা ডিউটি তো যাই হোক দেখতেই পাচ্ছ কোমর বেঁধে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে ফেলেছি আর কি বলতো শীতকালে অতটা ঝুলঝাল হয় না কেন বলতো এমনিতেই জানলা দরজা সবসময় বন্ধ থাকে পাখা চলে না হ্যাঁ ওই ধুলোবালি কম ঢুকে ওই জন্য ঝুলঝালটা কম হয় আর যেই গ্রীষ্মকাল পড়ে গেছে পাখা চলছে জানলা দরজা খোলা আর রাস্তার ধারে ঘর মানে বুঝতেই পারছো কীরকম অবস্থা আর তোমাদেরকে তো সোমুর কথা বলা হয় না সোমু আমাকে বলছে বারবার যে মা তুমি কিন্তু আমার কথা বলছো না তো তোমাদেরকে বলে দিই সোমু পড়তে বসেছে পড়ছে আর আমি কাজ করতে করতে সে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করছে পড়ার আমি তাকে বলে দিচ্ছি উত্তরগুলো বলতে বলতেই কাজগুলো করছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি হাতে করে ঘর দোরটা পরিষ্কার করে মুছে নিলাম কী বলতো হাতল দিয়ে আমার মোছা আছে সেটা নিয়ে পরিষ্কার করে পোষায় না কী বলতো ঠিক একটু একটু নোংরা ঠিক রয়েই যায় ওই জন্য আমি সেটাকে নিয়ে বেশি ব্যবহার করি না ওই জন্য হাতে করে পরিষ্কার করে মুছে নিই তো মুছে টুছে নিয়ে দেখতেই পাচ্ছ যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন চলে আসছি রান্নার কাছে কেননা রান্নাটা না করলে খেতে পাবে না ছেলেরা টিফিন খেতে পাবে না ওই জন্য কী করলাম একদিকে উনুনে বসিয়েছি দুধ আর একদিকে বসিয়েছি আলু ভাজা আর এদিকে আলু ভাজাটা হলেই সোমুবাবুকে খেতে দেব খেতে দেবার পর হচ্ছে সানমান করব নইলে কী হবে স্নান করতে গেলে দেরি হবে ওদের খাওয়ার দেরি হয়ে যাবে ওই জন্য ছোটপাট করে আগে খাওয়ার জন্য আলু ভাজাটা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ দরজাটা বন্ধ করা আছে ওই দু মেয়েতে পড়ছে হচ্ছে বাবু বাবুর পরীক্ষা আর বাবুর যদি দরজাটা খুলে এক মন্তর বসেছে সোমু কিন্তু একদম তাকে পড়তে দেবে না গল্প করতেই থাকবে ওই জন্য বাবু খিল দিয়ে পড়তে বসেছে আর সোমু হচ্ছে দুয়ারে বসেছে কেননা তাকে দুয়ারে না বসালে ও হচ্ছে রুমের মধ্যে বসে বসে কলম নিয়ে খেলতে শুরু করবে ওই জন্যই ওকে দৌড়েতে নিয়ে পড়তে বসাই যাতে আমি দেখতে পাই নইলে ও বদমাইশি করবে ও এত বদমাইশি করে না তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরা তো দেখো ও যখন শান্তশিষ্ট ভালোভাবে থাকে তখন তোমাদেরকে দেখায় যখন বদমাইশি করে অন্যায় করে তখন তো তোমাদেরকে দেখায় না তো যাই হোক এখন দেখো ওদেরকে খাই দাই দিয়ে সোমুকে পাঠিয়ে দিলাম স্কুলে আর বাবুর তো দুটোর সময় পরীক্ষা তার মানে সে 12:30টার সময় এখানে ভাত খেয়ে বেরোবে গুড মর্নিং এভরিওয়ান আজকে এখন সকাল 10:30 বাজছে এতক্ষণে কাজবাজ সেরে সেই কখন সকাল দিকে তোমরা দেখেছো কাজবাজ করলাম আর বাড়ির কাজ করতে গেলে একটু তো টাইম লাগবে আর বরের ভাত খাওয়া মানে কাজ না করলে খেতে কাউকেই দেবে না সেই রকম হয়েছে আমার তো কাজবাজ সেরে তারপর স্নান টান করলাম করে তোমাদের সামনে আসছি আর সোমু তো দেখতেই পেলে স্কুলে গেল আর ও হচ্ছে স্কুলে যাবে না বলে অনেকক্ষণ ধরে বলছিলো আমি বলি না স্কুল কামাই করলে তো বাবাকে ফোন করে দেবো তো তখন ওর দাদাভাইকে বলছে মা আমি যখনই অন্যায় করব বা কোথাও কিছু কাজ ভুল করব তখনই মা হচ্ছে বলবে স্যারকে ফোন করছি নালে বাবাকে ফোন করছি তো এরকম একটু রহস্য করছিলাম তো যাই হোক এখনও ও স্কুলে গেছে আর আমি এখন হচ্ছে স্নান টান করে তোমাদের সামনে আসলাম আর প্রথমেই আমি আগে বলি যে ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবে নইলে আমার ভিডিওর ভিউজ কম হচ্ছে প্লিজ প্লিজ অনুরোধ করে হাত জোড় করে বলছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না
আর আমার ভিডিওগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আমি তোমাদের মনের মতন করে ভিডিও বানাচ্ছি আর শর্ট ভিডিও খুব সুন্দর সুন্দর বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে আর খুব আনন্দ উপভোগ করবে। এখন সকালের টিফিন করে চলে আসছি এখন রান্না করতে। তো দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে কড়া বসানোই আছে মানে টিফিন করার পর থেকে। আর দেখতে পাচ্ছ চালটাও তুলে দিলাম আর তার সাথে আলু দিয়ে দিলাম ভাতে। আজকে অনেক দিন পর আলু ভাতে মাখ করব। কি বলতো, অনেক দিন মনে হচ্ছে দিনের বেলা আলু ভাতে মাখা খাওয়া হয়নি, তো ওই জন্য আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর কি বলতো, দিনের বেলা সাধারণত আমরা আলু ভাতে মাখা খাই না। কি বলতো, তোমাদের দাদা ভাই তাহলে খাবে বলবে, ওর তো সুগার আছে, ওই জন্য বিশেষ করে আলু ভাতটা মাখি না। আলু ভাতে মাখলেই আমরা খাবো, ও দেখবে সেটা কেমন লাগে, ওই জন্য দিনের বেলা আলু ভাতে মাখি না। রাত্রেবেলা কিন্তু মাস্ট আলু ভাতে থাকবে, গরম আলু ভাতেই হোক আর হচ্ছে আলু সেদ্ধ করা থাক সেটাই হোক। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ একদিকে রান্না করব বলে কড়া বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল রান্না করতে গেলে তোমরা তো জানোই, আর আমি এরকম করেই করি। কীরকম বলতো, কাঠ খোলে আগে এপিট ওপিট করে ভালো করে মুগ ডালটাকে কাঠখোলায় নেড়ে ভেজে নিই, ভেজে নেবার পর ধুয়ে তারপর সেদ্ধ করতে দিই। আর মাছের মাথা থাকলে তো আর দেখতে হবে না, ওহ একদম খাওয়াটা জমে যাবে, যাকে বলে ফাটাফাটি খাওয়া লাগবে। তো যাই হোক, আমি এদিকে এখন ভালো করে কাঠখোলায় ভাজতে শুরু করে দিয়েছি মুগ ডালটা, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব, আর মাছের তেল ঝাল তো হচ্ছে দেখতেই পাচ্ছ, আর হচ্ছে করলা আলু ভাজা হবে, আলু ভাতে হবে, আবার কি চাই, একে দিয়ে হলেই যথেষ্ট। একদম খাওয়াটা আজকে না খুব ফাটাফাটি জমে যাবে একদম, যাকে বলে। তো দেখতেই পাচ্ছ, আয় দেখো ভালো করে তোমাদেরকে কীরকম করে ভাজছি কাঠখোলায় সেটা তোমাদেরকে একবারটি দেখিয়ে দিলাম। এখন মাছের তেল ঝাল করার জন্য মশলাটা কষে জল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ চার পিস মাছ মাছের তেল ঝাল হবে বলে ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছের মাথাটা রয়েছে। আর মাছের মাথাটা দিয়ে মুগের ডাল রান্না হবে, ওই জন্য বাটিতে মাছের মাথাটা রেখে দিয়েছি আলাদা করে। কী বলতো, ভাগ করে রেখে দিয়েছি, নইলে মনে থাকবে না, পাঁচটাই হয়তো দিয়ে দেব, ওই জন্য আলাদা করে চার পিস আলাদা রেখেছি আর হচ্ছে মাছের মাথাটা আলাদা করে রেখেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মাছের তেল ঝালটা ফুটে গেছে, এবার মাছগুলো একটা একটা করে তুলে দিলেই হয়ে যাবে। তো বেশিক্ষণ ফুটতে দেবো না, একটুখানি ফুটতে দেবো, কেননা মাছের যে জুসটা বেরোবে রসটা, তবে তো মাছের ঝালটা খেতে টেস্টি হবে, ওই জন্য আমি মাছের ঝালটা একটুখানি ফুটতে দেবো। আর এদিকে কিন্তু গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, কেন বলো তো, গ্যাসটা যদি কমিয়ে না রাখি জলটা হচ্ছে শুকিয়ে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য গ্যাসটা কমিয়ে আলতো আলতো করে ফুটবে আর তারপর কিছুক্ষণ পর নামিয়ে দেবো, সেটা খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের তেল ঝালটা হচ্ছে, তাহলেই হয়ে যাবে রান্না। কিন্তু দেখো মাছের ঝালটা এবারে নামিয়ে দেবো, তোমাদেরকে এক ঝলক আরেকবারটি দেখিয়ে দিলাম, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ঝালটা করেছি, একদম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিই না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম। কী কী কাজবাজের মধ্যে ছিলাম সেটা তোমাদেরকে তো দেখিয়েছি, এতটা কাজের মধ্যে থেকে, ব্যস্ততার মধ্যে থেকে, তারপর হচ্ছে ভিডিও বানানো, এডিটিং করা, শর্ট ভিডিও বানানো, এতটা কাজের চাপ যে কী বলবো, কীভাবে যে দিনটা কভার হয়ে যাচ্ছে সেটা একদমই আমি টের পাই না। দিন রাত মোটামুটি আমার একের পর এক কাজ করতে করতে কভার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কাজবাজ ছেড়ে তোমাদের সামনে আসলাম একটু গল্প করতে। আর বন্ধু, এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছো, এখন নতুন বন্ধু যারা বা পুরনো বন্ধু, তাদের ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তারা তো আমার লাইভে যেয়ে অনেকেই অনেক কিছু কথা বলছে। তো তোমরা ধৈর্য ধরে, আমার মতন ধৈর্য ধরে তোমরা ভিডিও বানাতে থাকো, ভিডিও ছাড়তে থাকো, ঠিক একদিন না একদিন আমার মতো সফলতা অবশ্যই পাবে, আমি একদম গ্যারান্টির সহিত বলে দিচ্ছি। আর ইউটিউব কখনো বেইমানি করবে না, তোমরা যেভাবে ভিডিও দিচ্ছ সেইভাবে দিয়ে যাও, ঠিক সফলতা পেয়ে যাবে। এই যে সাবস্ক্রাইব কারো উঠে যায় বা ভিউজ হচ্ছে না, ঠিক একদিন না একদিন এমন দিয়ে দিবে তোমরা কেউ ধারণা করতে পারবে না। তো তোমাদেরকে এই জন্যই বলা যে তোমরা ভিডিও বানাও, ভিডিও বানালে ঠিক একদিন একদিন সফলতা পাবে আমার মতো। তো যাই হোক, আমার ভিডিওগুলো প্রত্যেকেই দেখবে, ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু একদমই লাইক করছো না, তোমরা ভিডিও দেখছো, দেখে লাইকটা অন্তত করো, লাইক করে কমেন্ট করো যে কীরকম লাগলো ভিডিওটা, তবে তো আমার ইন্টারেস্ট লাগবে না, আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য শুরু করব, সেটা তবে তো আনন্দ দিতে পারবো। তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, একদম কিন্তু আমার ভালো লাগছে না। লাইক করবে, কমেন্ট করবে যে কীরকম লাগলো ভিডিওটা, তারপর হচ্ছে নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করবে, এই হচ্ছে আমার সব থাকতে মূল কথা। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করে ফেললাম, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে ভিডিওটা শেষ করছি, আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।
টাটা বাই বাই।